আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসায় এগুলো যেমন মৌলিক চাহিদা, বর্তমান বিশ্বে বিদ্যুৎও তেমন একটি মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ছাড়া এই বিশ্ব কল্পনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে একদম ভাত রান্না থেকে শুরু করে আপনার ফার্নিচার তৈরির যে সরঞ্জামাদি এগুলো বিদ্যুৎ নির্ভরশীল হয়ে গেছে। অর্থাৎ বিদ্যুৎ নির্ভরশীল এই বিশ্বে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সহজেই অনুমান করতে পারতেছি। তো এই বিদ্যুৎ সম্পর্কিত অনেক অনেক কোশ্চেন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে, যেগুলো জানার জন্য বিভিন্ন জনেরকে দ্বারস্থ হতে হয় বা অফিসে গিয়ে জানতে হয়, তারপরে দেখা যায় অনেক হয়রানির শিকার হতে হয়, সময় নষ্ট হতে হয়। তো আমি সেই চিন্তাবোধ থেকেই এই চ্যানেলটি আসলে ক্রিয়েট করি, যে ঘরে বসেই আমরা অনেক অনেক সময় নষ্ট করতেছি, বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের পিছনে অনেক মানে অপ্রয়োজনীয় অনেক কিছু দেখে। তো আমরা সেইখানে ঘরে বসেই যদি বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন সেবা বা প্রশ্নের জিজ্ঞাসা এই উত্তরগুলো পাই সহজেই, তাহলে কিন্তু আমরা এই বিদ্যুৎ যে ব্যবহার বিধিটা এটা যথাযথভাবে করতে পারবো। এই সম্পর্কে বিভিন্ন ঝামেলা থাকলে এগুলো আমরা সহজেই জানতে পারবো, যাতে বিদ্যুৎময় জীবনটা খুব সহজ হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই মৌলিক চাহিদা যে বর্তমান বিদ্যুৎ আমরা বলতে পারি, এই মৌলিক চাহিদার যে যথাযথ ব্যবহার এটা আমরা করতে পারবো। তো তার ধ্যান ধারণা থেকে আসলে এই চ্যানেলটি ক্রিয়েট করা। এই চ্যানেলটি আপনাদের নিজেদের চ্যানেল, এটা আপনারা চাইলে যদি চান গ্রোথ করাবেন তাহলে গ্রোথ করলে আপনাদের নিজেদেরই উপকার হবে। আমি এই চ্যানেলে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি ফর লাইফ এই নামটি দিয়েছি, বিদ্যুৎ জীবনের জন্য বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎময় যে লাইফ, এই বিদ্যুতের সমস্ত কিছু, কিভাবে বিদ্যুৎটাকে আপনারা যথাযথ ব্যবহার করবেন, তারপরে কিভাবে বিদ্যুতের উৎপাদন হয়, এর অর্থাৎ এর নারী নক্ষত্র সব আমি এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। এবং প্রত্যেক সপ্তাহে একটি দিন আমরা সিলেক্ট করব, সেইখানে লাইভ ভিডিওর মাধ্যমে আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো আমি একজন অথেন্টিক পার্সন বলতে পারেন, কারণ আমি এই একটা ডিস্ট্রিবিউশন জব করি, অর্থাৎ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এইখানে একজন কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছি। এইখানে অবশ্যই আমি আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং দিতে পারবো এতটুকু আশা করি। তো এটাই মূলত আসলে বলা, এই চ্যানেলটি আপনাদের চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলের ভালো খারাপ দুইটি আপনাদের হাতে। তো আশা করবো যে এই চ্যানেল আপনাদের নিজেদের স্বার্থে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।